চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? উত্তর 1907। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে উত্তর 1201-1350 পর্যন্ত। বাংলা সাহিত্যের আদি কবি কে? উত্তর লুইপা। চর্যাপদের কোন পদটি আংশিক পাওয়া গেছে? উত্তর 23 সংখ্যক। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? উত্তর চর্যাপদ। মুহম্মদ মুস্তাফার জীবনালেখ্য আছে কোন উপন্যাসে? উত্তর কাঁদো নদী কাঁদো। হিন্দু থিয়েটার প্রতিষ্ঠা করেন? উত্তর প্রসন্নকুমার ঠাকুর। ঢাকার মুসলিম সাহিত্য সমাজ এর প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে? উত্তর 1926। কালো বরফ রচনা করেন? উত্তর মাহমুদুল হক। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদককে? উত্তর অক্ষয় কুমার দত্ত। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়? উত্তর 1800 সাল। রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি? উত্তর শাহ মুহাম্মদ শরীর। ভুরসুট পরগনার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন? উত্তর ভরতচন্দ্র রায়গুণাকর। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব উত্তর গৌড়ীয় প্রাকৃত থেকে? ড্র। মুহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম? উত্তর বাংলা সাহিত্যের কথা। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? উত্তর 1201-1350। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? উত্তর 10ম থেকে 14শ শতাব্দী। আমির হামজা কাব্য রচনা করেন কে? উত্তর ফকির গরিবুল্লাহ। কবিগানের কয়টি বিভাগ? উত্তর 4টি। কবিগানের উৎপত্তি ও বিকাশ কোন শতক পর্যন্ত? উত্তর 1800 শতাব্দীর শেষার্ধ থেকে 1900 শতাব্দীর প্রথমার্ধে। সতীমোনা ও লোডচন্দ্রাণী কোন শতকের কাব্য? উত্তর 17শ শতাব্দীর। নসিহতুনামা কোন জাতীয় গ্রন্থ? উত্তর কাব্য গ্রন্থ। আরাকানকে বাংলা সাহিত্য কি নামে উল্লেখ করা হয়েছে? উত্তর রোশন। বাংলা সাহিত্যের কোন সাহিত্যিক আরাকান রাজসভায় স্থান পেয়েছিলেন? উত্তর উপরের সবাই। বাংলা উপন্যাস সাহিত্য ধারার জনক? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আলালের ঘরের দুলাল এর রচয়িতা কে? উত্তর প্যারিচাঁদ মিত্র। চণ্ডীদাস কোন যুগের কবি? উত্তর মধ্যযুগ। কাঙ্গাল হরিনাথ কখন আবির্ভূত হন? উত্তর 19শ শতকের শেষার্ধে। মঙ্গলকাব্য যুগের অবসান ঘটে কার মৃত্যুর সাথে? উত্তর ভারতচন্দ্র রায়গুণাকর। বাংলা গদ্যর উৎপত্তি কখন? উত্তর 18শ শতক। বাংলা গদ্যের জনককে? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গীতিকাব্যের রচয়িতাকে? উত্তর গোবিন্দচন্দ্র দাস। মহাভারতের আদি রচয়িতাকে? উত্তর বেদব্যাস। বাংলা ভাষায় মহাভারতকে অনুবাদ করেন? উত্তর কাশীরাম দাস। রামায়ণের আদি রচয়িতাকে? উত্তর কবি বাল্মীকি। বাংলা ভাষায় রামায়ণকে অনুবাদ করেন? উত্তর কৃত্তিবাস। সুনীতি কুমার চট্টোপাধ্যায় কবে চর্যাপদের ভাষা বাংলা বলে প্রমাণ করেন? উত্তর 1926 সালে। সর্বসমেত কয়টি চরাগীতি পাওয়া গিয়েছে? উত্তর 46টি। চর্যা সংগ্রহটিতে সর্বসমেত কয়টি চরাগীতি ছিল? উত্তর 51। চরাগীতিকা হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক কবে প্রকাশিত হয়েছিল? উত্তর 1916 সালে। চর্যার প্রাপ্ত কোন পদটির শেষাংশে পাওয়া যায়নি? উত্তর 23 সংখ্যক পদ। চর্যার প্রাপ্ত পুঁথিতে কোন কোন সংখ্যক পদে সম্পূর্ণ পাওয়া যায়নি? উত্তর 24, 25, 48। বাংলা অক্ষর বা বর্ণমালা কোন সময়ে একচ্ছত্র প্রভাব বিস্তার লাভ করে? উত্তর 10ম ও 11তম শতাব্দীর মধ্যে। কত সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা হয়? উত্তর 1800 খ্রিস্টাব্দে। কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠন কার্য শুরু হয়? উত্তর সেন যুগ। খ্রিস্টপূর্ব 3য় শতকে কোন শাসকের শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ পাওয়া যায়? উত্তর অশোক। ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ কয়টি? উত্তর 2টি। কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটেছে? উত্তর ব্রাহ্মী লিপি। বাংলা ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় কোন ভাষার? উত্তর মুন্ডা ভাষার। বাংলা ভাষা কোন গোষ্ঠীর বংশধর? উত্তর ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর। বৈদিক ভাষা হতে বাংলা ভাষায় বিবর্তনের প্রধান ধারা কয়টি? উত্তর 3টি। প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি? উত্তর 3টি। কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি? উত্তর মগধি প্রাকৃত। বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে? উত্তর খ্রিস্টীয় 10ম শতকের কাছাকাছি সময়ে। বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষা গোষ্ঠীর অন্তর্গত? উত্তর ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কি? উত্তর চর্যাপদ।
পাণিনি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন? উত্তর সংস্কৃত ভাষা। পাণিনি রচিত গ্রন্থের নাম কি? উত্তর ব্যাকরণ অষ্টাদ্বই। ড্র মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎস কোন অপভ্রংশ থেকে? উত্তর গৌড় অপভ্রংশ থেকে। প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে শেষ যে স্তরে উপনীত হয় তার নাম কি? উত্তর অপভ্রংশ। সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? উত্তর খ্রিস্টপূর্ব 400 দিকে। কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? উত্তর ব্যাকরণবিদ পাণিনির হাতে। কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃত? উত্তর আর্যগণ যে ভাষায় বেদ সংহিতা রচনা করেছেন। বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান ধারা কয়টি? উত্তর তিনটি। বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা? উত্তর বৈদিক ভাষা। আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যিক ভাষার নাম কি? উত্তর বৈদিক ও সংস্কৃত ভাষা। ড্র মুহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রিস্টপূর্ব কত পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল? উত্তর 5000 বছর। বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে? উত্তর আধুনিক যুগে। বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? উত্তর সপ্তম শতাব্দী। আধুনিক বাংলা ভাষার পরিধি কত সাল থেকে শুরু হয়েছে? উত্তর 1801 সাল থেকে। মধ্যযুগের বাংলা ভাষার পরিধি কত সাল পর্যন্ত বিস্তৃত ছিল? উত্তর 1201-1800 সাল পর্যন্ত। ড্র মুহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের পরিধি কত পর্যন্ত বিস্তৃত ছিল? উত্তর 650-1200 সাল। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রধানত কয়টি যুগে ভাগ করা? উত্তর তিনটি। বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাসে দুটির মধ্যে পুরাতন কোনটি? উত্তর ইংরেজি সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাসে যুগ বিভাগ কয়টি? উত্তর তিন। কোন শাসনামলে চর্যাপদ রচিত হয়েছে বলে জানা যায়? উত্তর পাল আমলে। বাংলা সাহিত্যের ইতিহাস কত বছরের পুরনো বলে মনে করা হয়? উত্তর 1000। রবীন্দ্র যুগ কোন সময়কে বলা হয়? উত্তর 1901-1940। ড্র মুহাম্মদ এনামুল হক মধ্যযুগকে কয়টি ভাগে ভাগ করেছেন? উত্তর তিনটি। ড্র অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের মধ্যযুগকে কয়টি ভাগে করেছেন? উত্তর চারটি। ড্র সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসকে কয়টি যুগে ভাগ করেছেন? উত্তর পাঁচটি। বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ উত্তর 650-1200। বাংলা লিপির উৎস কি? উত্তর ব্রাহ্মী লিপি। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? উত্তর দশম থেকে চতুর্দশ শতাব্দী। বিশ্বের আলোচিত কোন ঘটনার সময় সবুজপত্র প্রকাশিত হয়? উত্তর প্রথম বিশ্বযুদ্ধ গুরুর বছর। কুতুব প্যাচার নকশা প্রহসনে কালীপ্রসন্ন সিংহ কাদের ব্যঙ্গ করেছেন? উত্তর কলকাতার বাবু সমাজের। কোন ব্যক্তির সম্প্রতি নতুন চর্যাপদ আবিষ্কার করেন? উত্তর সৈয়দ মোহাম্মদ সাহেব। বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজ প্রতিষ্ঠা হয়? উত্তর 1911 সালে।